الحمد لله الحمد لله الذي جعلنا من أمة محمد صلى الله عليه وسلم وهو سيد الأنبياء والمرسلين أحمده حمد الحامدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قيوم السماوات والأرض وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الأشداء على الكفار والرحماء فيما بين المؤمنين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وطغى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلمه تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم المسكن بلغ العلا في كماله
كشفت دجى في جماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله রয়েছে অগ্নিকোনা তাফহিমুল কোরআন পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত ওলামায়ে কিরাম সামনে উপস্থিত ইসলাম দরুদ ইসলামী মুসলমান ভাই সব পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ভাই বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে এরকম জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করলেন। আলিম উলামার পবিত্র জবান থেকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই চিল্লাইয়া করছি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে অনুগ্রহ করে ভালোবাসে। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু তথা ইসলাম ধর্ম ছাড়া অন্য যত বাতিল ধর্ম আছে এদের করে জন্ম না দিয়ে মুসলমানের করে জন্ম দিলেন এবং আকিদি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হিসেবে নির্বাচিত করলেন এই জন্য আবার করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ বগের কালাম থেকে একখান আয়াতের জন্য তিলাওয়াত করেছি। এরকম একটি আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাতা পিতার পথ সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন লা তাবুদু ইল্লা ইল্লা তারা যেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহ ইবাদতের কথা বলার পর পরই মা বাবার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। إما يبلغنك عندك الكبر أحدهما তাদের মধ্য থেকে যে কোনো একজন উভয়জন অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তোমরা উফ শব্দটিও বলিও না, তাদেরকে যুবকের সাথে কথা বলো না। অকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে সুন্দর আচরণ করো, নরম ভাষায় কথা বলো। ওয়াফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমরা বিনয়ের ডানা সবিনয় অবনত করো। মাই বাবা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তারপরেও কি করতে হবে আল্লাহ তাআলা বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার মাই বাবা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তখন তোমরা বলো হে আমার প্রভু, হে আমার রব, তুমি আমার মাই বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। কেমন লালন পালন করবা? তারা যেভাবে শিশুকালে আমাকে লালন পালন করেছে। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন বান্দা তোমরা তো মাই বাবা জীবিত থাকলে তো তাদের খেদমত করবাই,
যখন তারা ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দিবে, তারপরেও তোমরা তাদের জন্য দোয়া করো। কতটুকু গুরুত্ব দিলেন ওই আয়াতের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, আল্লাহ ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেন। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেন, আনিসকুলি ওয়ালিদাই, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের মা বাবার কৃতজ্ঞতাও প্রকাশ করো। আল্লাহর শুকরের কথার পাশাপাশি আল্লাহ তাআলা মা বাবার কথা আনলেন। মা বাবার গুরুত্ব কত? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া রাদাতহু কুরহা وحمله وفصاله ثلاثون شهرا أما القناة بحيثان محمد العالمين بريتبه المرزدك ماي بابا رفت مطر عراض الخلچ اي بريتبه المنوش তোমরা আল্লাহর শুকর আদায় করো, পাশাপাশি মাই বাবার কথা আল্লাহ বইলা দিলেন। এরে পৃথিবীর মানুষ, আমার শুকর আদায় করবে তো পাশাপাশি তোমাদের মাই বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কেননা তোমার মা তোমার অতি কষ্ট করে গর্ব ধারণ করেছে, অতি কষ্ট করে তোমাকে প্রসব করেছে, বহু কষ্ট করে তোমাকে দুই বছর দুগ্ধ পান করেছে। বান্দারে সেই মাকে বলতে পারবি না, এ বান্দা আমি আল্লাহর গোলামি করা তোদের জন্য যেমন ফরজ, তোদের মাই বাবার খেদমত করা ফরজ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। হীরা নাকি অনেক দামি, সারা কোন করে জন্ম তাহার চেয়ে অনেক দামি, আমার মায়ের আচরণ। হীরা নাকি অনেক দামি, সারা কোন করে জন্ম তাহার চেয়ে অনেক দামি, আমার মায়ের আচরণ। মাকে চারা চাইনি আমি, মাকে চারা চাইনি আমি, মানি কি যত সত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। ঠিক না? চাঁদকেও বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো।
মতো গুলাম তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো গুলাম তুমি মিষ্টি থাকো সকাল বেলায় বিকাল হলে তুমি শুকিয়ে যাও। মা সারা জীবন মিষ্টি থাকে সন্তানকে, মা সারা জীবন মিষ্টি আদর দেয়। এই দুঃখিনী মা দুঃখিনী বাবা সন্তানের জন্য সারা জীবন স্বার্থবিহীন সন্তানের কল্যাণ কামনা করে, বাবা সারা জীবন সন্তান কিভাবে প্রতিষ্ঠিত হবে, সন্তান কিভাবে দাবি হবে, সন্তান কিভাবে সমাজের মধ্যে ভালো চলে দাঁড়াইতে পারে, সারা জীবন ওই বাবা সন্তানের টেনশন করে বৃদ্ধ হয়ে গেছে, তারপরে সন্তানকে বাবা কোনদিন ভুলে না। সন্তান কিভাবে প্রতিষ্ঠিত হবে, সন্তানের লেখাপড়ার খরচ জোগাড় করে বাবা, সন্তান যখন শিশু থাকে সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে বাবা। এক বেচার রুদ্রের মধ্যে পড়তেছে, বাবা বারবার বলে বাবা রে রুদ্রের মধ্যে পড়িস, আমার পরিজার মধ্যে লাগে একটু ভিতরে যা, বারবার বলি বাবা এর কথা। তখন সন্তান রাগ হয়ে তো বাবা তোমার কি ভালো লাগে না, বারবার আমাকে বলো ঘরের ভিতরে যাওয়ার জন্য, কারণটা কি বুঝতে পারে। তখন ওই বাবা কি করলো, ওই সন্তানের একটা ছোট শিশু ছিল ওকে আমরা রুদ্রের মধ্যে ধরলে, ওই দৃশ্য দেখে বলে বাবা কাজটা কি করতেছো, অত রুদ্রের মধ্যে ঝুলা দিতেছে আমার তো কষ্ট লাগে। তোমার সন্তান রুদ্রের মধ্যে পড়ে তোমার কষ্ট লাগে, তুমি যে আমার সন্তান তুমি রুদ্রের মধ্যে পড়ো আমার কি কষ্ট লাগে না, তোমার সন্তানের প্রতি তোমার যেমন মহাব্বত আমিও তো তোমার বাবা তোমার প্রতিও তেমন মহাব্বত। মাই বাবা সারা জীবন সন্তানের কল্যাণ কামনা করে, এই জন্য রাসূল বলেন মাই বাবা সন্তানের প্রতি যদি খুশি থাকে আসমানের মালিক মহান রব্বুল আলামিন সন্তানের প্রতি খুশি থাকে। গরম বক্তার তো সামনে কাউসার আহমদ হাসান সাহেব, ওনার বয়ান তো শোনেন নাই, এই জন্য মনে করছেন বিবাহের চাইছি, আরে বিবাহের নাম শুনলে তো শুনে পছন্দ দাঁড়ায় যাবে, বয়ান শুনলে বলতে পারবেন তখন বুঝবেন কাউসার আহমদ হাসান সাহেব কি। আরেকজন গরম বক্তা তো শুনলেন কিছুদিন আগে বয়ান, মুজিবুর রহমান সাহেব শুনছেন না, ওনারও তো রয়েছে, আমি তো টাইম পাস করতেছি আমার পানের বাইজা রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হন, যে সন্তানের প্রতি মাই বাবা অসন্তুষ্ট এই জন্য প্যারে হাজিরি মাই বাবাকে কষ্ট দেওয়া যাবে না, সব সময় মাই বাবার খেদমত করতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আল্লাহর কাছে আরজি জানাইলেন গো মাগো জানবার চাই জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, আল্লাহ দুনিয়া থেকে ওই সাথীকে আমি একটু দেখবার চাই। আল্লাহ বলেন মুসা যাও তুমি অমুক শহরের মধ্যে চলে যাও, আল্লাহর হুকুমে পয়গম্বর মুসা অমুক শহরে চলে গেলেন, যাইয়া এক যুবকের সাথে সাক্ষাৎ হলো, যুবক মুসা আলাইহিস সালামকে মুসা কে বললেন ভাই
আজকে কি আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে গ্রহণ করবেন নাকি? আল্লাহর পয়গম্বর মুসা ওই যুবকের বাড়িতে মেহমান হয়ে চলে গেলেন, এইবার খানা পিনার ব্যবস্থা করলেন, দুজন খানার মধ্যে বসলেন। যুবকের প্রতি পয়গম্বর মুসা লক্ষ্য করে দেখেন, যুবক এক লোকমা তার মুখে দেই, দুই লোকমা তার ফলের ভিতরে দেই। তার মাথার মধ্যে একটা থলে ছিল, ওই থলেটা নামাইয়া পয়গম্বর মুসাকে নিয়ে খানার জন্য বসলেন। যুবক এক লোকমা খায়, দু লোকমা ওই ফলের ভিতরে দেই। হঠাৎ করে যুবকের ঘরের দরজার মধ্যে কে জানে আওয়াজ করলেন। এইবার যুবক দরজার মধ্যে গেলেন, পয়গম্বর মুসা মুখের মধ্যে আসে উঁচি মেরে দেখেন। আল্লাহর পয়গম্বর মুসা লক্ষ্য করে দেখেন, গো ফলার ভিতরে দুইজন বৃদ্ধ মানুষ ওই থলের ভিতরে, আর ওই যুবক ওই থলেটা মাথার মধ্যে নিয়ে নিয়ে পয়গম্বর মুসা যখন উঁকি দিলে থলের ভিতর থেকে বৃদ্ধ মহিলা পয়গম্বর মুসাকে দেখা মাত্র তারা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ, মুস্কি মুস্কি হাসে। হঠাৎ করে পয়গম্বর মুসা লক্ষ্য করে দেখলে বৃদ্ধ মহিলা বৃদ্ধ বাবা দুজন ইহজগৎ ত্যাগ করে নিলে। পয়গম্বর মুসাকে দেখা ঠুট নাইরা জানি কি বললেন, বললেন জন জানি ইন্তিকাল করলেন। সুবহানাল্লাহ, যে দুটি বৃদ্ধ মানুষকে মাথায় করে নিয়ে ঘুরত তারা আর জীবিত না। তখন যুবক বলে, আপনি জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। মুসা পয়গম্বর বলে, ও ভাই যুবক কি করে বুঝলে আমি যে জামানার পয়গম্বর? আমি তোমাকে প্রশ্ন করি, ওই বৃদ্ধ মহিলা বৃদ্ধ বাবা তারা কারা? তখন যুবক বলে, পয়গম্বর গো তারা হলো আমার মাতা পিতা, আমি তাদেরকে মাথায় নিয়ে ঘুরতাম, যখন খাবারের প্রয়োজন হইতো আমি তাদের খাবারের ব্যবস্থা করতাম, আর আমার মাই বাবা সবসময় দোয়া করত, আল্লাহ জামানার পয়গম্বর মুসাকে না দেখাইয়া কাছে মালা গুলমুন পাঠাইও না। ও পয়গম্বর, আমার দৃঢ় বিশ্বাস মহান রব্বুল আলামিন আমার মাই বাবার দোয়া কবুল করেছে, আপনি জামানার পয়গম্বর মুসা। এইবার মুসা বলে, যুবক তুমি সত্যই বলেছ আমি জামানার পয়গম্বর মুসা। এ যুবক তবে তুমি সুসংবাদ গ্রহণ করো, এ যুবক তোমার মাই বাবা ইন্তিকালের পূর্বে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, আল্লাহ পয়গম্বরের সাথে আমার সন্তানকে জান্নাতের সাথী বানাইও, তোমার খেদমতে তোমার মাই বাবার খুশি, তুমি যে তোমার মাই বাবার খেদমত করলা
ওই খেদমত মহান রব্বুল আলামিন কবুল করে নিলেন, আর তুমি হলে জান্নাতে আমার সাথী। ভাই বাবার খেদমতের দাম আছে কিনা? অনেক দাম। ওয়াইসুল কারনি নাম শুনেন নাই? নবীর আসে জামানার পয়গম্বরের আসে বড় উনি ওয়াইস নবীর কাছে চিঠি লিখলেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করি, আমার মন চায় আমি আপনার সাথে জিহাদে যাই, আমার মন চায় আপনার নূরানী চেহারা দেখি। পয়গম্বর গো, তবে আমার যে দিদামা আছে আমি কি করব? পয়গম্বর বলে, ওয়াই আমার সাথে তোমার দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াই খেদমত করে এমন দামি হলেন, ওয়াইসের জবান আমার কাছে তুমি তো আল্লাহ রাসূল হযরত ওমরকে বলেন, দে ওমর, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার একটা পাগল আছে রে, ওই পাগল মদিনার মধ্যে আসবে, আর আমার গর্তের জুব্বাটা আমার গায়ের জামাটা ওই পাগলকে তোমরা হাদিয়া দিও। সুবহানাল্লাহ। আর ওমর, তুমি তোমার হকে, তুমি তোমার জন্য ওয়াই ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা, আর ওয়াইসকে বলবা আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। ওমর জানি ওয়াইসের জবান আল্লাহর কাছে এত দামি, এত দামি। ওয়াইস মা বাবার খেদমত করার কারণে ওয়াইসের জবান আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, ওয়াইসের জবান দেখে যা বাইরে হয় আসমানের মালিক তার দেই না। এই জন্য পিয়ারে হাজরে, ওয়াইস এত দামি হলেন মায়ের খেদমত করে, বাইজিদ জামানার শ্রেষ্ঠ উনি হলেন মায়ের দোয়ার কারণে। সব সময় মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার মহান বক্তা মঞ্চের মধ্যে আসলে কথা বলতে পারি না, এই জন্য যাই আলোচনা করলাম। মহান রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।